নমস্কার আমার নাম প্রীতম হালদার আমি ব্যারাকপুর থেকে আর এখন ব্যাঙ্গালোরে সেটেল আর গত বছর আট বছর ধরে আমি ওখানে রয়েছি তপন শাস্ত্রীকে আমি টেলিভিশন থেকে পেয়েছিলাম আমার দিদির থ্রু আমি চিনলাম আমি এসেছিলাম হাত দেখালাম যেটা যেটা বলেছে আজ অব্দি হয়েছে তার জন্যই আবার আমরা আসি বারবার আসি আপনাদের এটাই বলবো কি যতক্ষণ দেখবেন না ততক্ষণ বুঝবেন না একবার আসুন চেষ্টা করুন আসার বুঝুন ব্যাপারটা কী তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে আর এত বছরের মধ্যে যেটাও পেয়েছি সব বাবার জন্য সে গাড়ি হোক বাড়ি হোক চাকরির দিক দিয়ে হোক সব কিছু হোক সো চেষ্টা করুন আসার আর একবার দেখে যান নমস্কার নমস্কার সকালকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আমি এর আগে অনেক সঞ্চার নিয়ে কথা বলছি কিন্তু কিন্তু আমি বলেছি রক্ষত্র সঞ্চার গ্রহের সঞ্চার গ্রহ থেকে একটা রাশির রাশান্তর এর আগে বলেছি আজকে আমি বলবো যেটা আমার এবছরের তুরুপের তাস মেষ রাশি কেন বারবার বলছি মেষ রাশি মেষ রাশি মেষ রাশি মেষ রাশি সবচেয়ে দু হাজার চব্বিশে যদি কারুর ভালো থাকে সেটা মেষ রাশি মানে আমার হিসেবে আমার ক্যালকুলেশন আমার অঙ্কে হয়তো অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের হয়তো কয়েকজনের মেষ রাশি আছে তাদের কিছু ভালো হচ্ছে না তো ভাবছেন কী বলছে রে তপন শাস্তি এরকম বলছে কেন তুলনামূলকভাবে আপনারা দেখবেন যাদের নেগেটিভও পাচ্ছেন ফল তাদের ক্ষেত্রে দেখবেন নেগেটিভ পার কথা না মেষ রাশির ক্ষেত্রে আমাদের অ্যাস্ট্রোসায়েন্স বলছে বিজ্ঞান বলছে জ্যোতিষ একটা পুরনো দিনের পাঁচ হাজার বছরের পুরনো সাবজেক্ট জ্যোতিষ ছাড়া কিন্তু আমরা চলি না আমরা চলছি ফিরছি এই গ্রহের কিন্তু বেড়া জালে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের বেড়া জলেই কিন্তু আমরা ঘুরছি আমাদের ভালো মন্দ সব গ্রহের জন্য হচ্ছে আমাদের ভালো মন্দ সব দশ অন্তর্দশার জন্য হচ্ছে আমাদের ভালো মন্দ সব কিন্তু গ্রহের রাসান্তর থেকে হচ্ছে গ্রহের সঞ্চার ট্রানজিট থেকে হচ্ছে তা আমি বারবার বলে আছি মেষ প্রথম থেকেই কিন্তু পয়লা জানুয়ারি থেকে কিন্তু কিছু না কিছু গ্রহের সঞ্চার ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবল যা হয়েছে হয়েছে হয়তো অনেকের ভালো হচ্ছে দু একজনের হয়নি তাদের রাশিগত কিছু ব্যাপার আছে হয়তো তারা মেষ রাশি বলে জানেন তাদের রাশি ক্যালকুলেশন হয়নি তাদের তো অন্য কিছু রাশি হয়ে বসে আছে তাদের ভালো করে ক্যালকুলেশন করে অঙ্ক কষে ভালো করে একটা ভালো জ্যোতিষে দেখিয়ে নেবেন আপনার প্রকৃত মেষ রাশি কিনা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যদিও জানেনও মেষ রাশি সত্যিই আপনার মেষ রাশি তাহলে নিশ্চয়ই কিছু না কিছু দেখবেন আগের থেকে কিছু ভালোই হচ্ছে 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 কারণ গ্রহের এই সঞ্চারগুলো কথা কিন্তু না এটা আমার কথা না কিন্তু এটা পুরোনো সাবজেক্ট জ্যোতিষেরই কথা গ্রহ তার নিজে আপন গতিতে বিভিন্নভাবে কিন্তু সঞ্চার হয় আমার জন্য কিন্তু হবে না বা আমি বলছি বলে হবে না তার তার আপন গতিতে শনি আড়াই বছর থাকে মঙ্গল থাকে দেড় ব এক বইরে বৃহস্পতি থাকে এক এক বছর এক একটা রাশিতে তো সেই ক্ষেত্রেই বলবে এখন যে সঞ্চারটার কথা বলবো মেষ রাশির ক্ষেত্রে ভীষণ একটা ভালো সময় কিন্তু আপনারা ইন্ডিকেট করছেন এবং ভীষণ সময় কিন্তু আপনাদের কিন্তু যাচ্ছে কেন মেষ রাশি মেষ রাশি বলছি এর আগে শুনেন মেষ রাশিতে বৃহস্পতি ছিল এক বছর পয়লা মে বৃহস্পতি কিন্তু চলে এসেছে মেষ রাশির অধিপতিকে মঙ্গল মঙ্গলের ঘরে বৃহস্পতির অবস্থান আমি বারবার বলাছি এগুলো খুব ভালো আবার মেষ রাশি থেকে মঙ্গল কোথায় চলে যাচ্ছে আগামী বারোই জুলাই মঙ্গল চলে যাচ্ছে বৃষ রাশিতে তাহলে বৃষ রাশিতে মঙ্গল যদি চলে যাচ্ছে বারোই জুলাই এবং সেটা কিন্তু চার নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্রে যাচ্ছেন বারো তেরো বছর বয়সে পরে এরকম একটা সঞ্চার কিন্তু হচ্ছে তাহলে আমি কেন বলবো না মেষ রাশির ভালো হচ্ছে বারো বছর বয়দে এরকম একটা সঞ্চার ঘটছে বিরাট ব্যাপার এবং মঙ্গল ঢুকছে কোথায় রোহিণী নক্ষত্রে বারোই জুলাই বৃষ রাশিতে এবং সেখানে কিন্তু অবস্থা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির অবস্থান অলরেডি পয়লা মে থেকে হয়ে গেছে তার মানে এক বছর মেষ রাশিতে ছিল তারপরে পয়লা জানুয়ারি পড়তে ভীষণ ভালো হয়েছে আবার পয়লা মে বৃহস্পতি সঞ্চার করেছে রাশিতে তারপরে বারোই জুলাই আবার সেখানে মঙ্গল ঢুকছে তাহলে আমরা মেষ রাশির ভালো বলছি কেন মেষ রাশির কালপুরুষের প্রথম ঘর হচ্ছে মেষ রাশি মেষের ঘর সেই মেষের কিন্তু দ্বিতীয় যাচ্ছে বাঁ দিক থেকে যদি ধরতে হয় আমরা দিক থেকে ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা কিন্তু ধরি আপনারা জানেন তো মেষ রাশি এবং লগ্ন যাদের তাদের বাঁ দিকটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশিতে অলরেডি পয়লা মে থেকে বৃহস্পতির অবস্থান তারপরে কিন্তু বারোই জুলাই মঙ্গল কিন্তু ওখানে প্রবেশ করেছে চার নম্বর নক্ষত্রে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র রোমান্টিক নক্ষত্র চার নম্বর নক্ষত্র শ্রীকৃষ্ণের নক্ষত্র সেই নক্ষত্রে প্রবেশ হয়েছে বারো সাড়ে বছর সাড়ে বারো বছর পর এটা কিন্তু ভালো যোগ কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো যোগ মঙ্গল এই বৃহস্পতির সাথে সহ অবস্থানটা অনেকের মেষরাশির ক্ষেত্রে আরও ডেভেলপ করবে বারোই জুলাই থেকে আপ টু ছাব্বিশে আগস্ট পর্যন্ত ফর্টি ফাইভ ডেজ এই রেসটা কিন্তু মঙ্গল ওখানে অবস্থান করবে কার সাথে বৃহস্পতি মঙ্গলের চোখ আমি বারবার বলে আসছি বৃহস্পতির শিষ্য কিন্তু মঙ্গল আর মঙ্গলের গুরুদেব কিন্তু বৃহস্পতি এবং রাশির দ্বিতীয় এই ঘরটা অবস্থান কর দ্বিতীয় ঘর থেকে আমরা কি বিচার করি দ্বিতীয় ঘর থেকে ধন পড়াশোনা প্রতিপত্তি সম্পত্তি ভালোবাসা প্রেম ঐশ্বরিক সুখ শান্তিটা দ্বিতীয় ঘর থেকে আমরা পাই অর্থের জায়গাটা ধন পায় দ্বিতীয় ঘর থেকে ধন ধন মানে ধনের ঘর বলি অর্থনৈতিক ব্যাপারটা বলি দ্বিতীয় ঘর থেকে অর্থের জায়গাটা কিন্তু দ্বিতীয় ঘর থেকে প্রতিপত্তি সম্পত্তি এগুলো কিন্তু দ্বিতীয় ঘর থেকে আমরা পাই সে দ্বিতীয় ঘরে কি মেষ রাশির যারা জাতক জাতিকে আপনারা মিলিয়ন মানে বারোই জুলাইতে এমনি তো ভালো পাচ্ছে আমি বারবার বলে আসছি আবার কিন্তু মেষ রাশিতে কোনো বাজে গ্রহের প্রবেশ বাজে গ্রহের কিছু নেই এই সময় মেষ রাশির কিন্তু দ্বিতীয় চলে যাচ্ছে কোথায় বৃষের ঘরে মঙ্গলের সঞ্চার বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে এতে কিন্তু মঙ্গলের সঞ্চারটা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে লগ্নাধিপতি দ্বিতীয় যাচ্ছে মেষের অধিপতি মঙ্গল মেষ লগ্নের মেষ মেষ লগ্ন মেষ রাশি যাদের মেষ লগ্নের অধিপতি হচ্ছে মেষ রাশির অধিপতি মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল সে লগ্নাধিপতি রাশিধ রাশিধিপতি চলে যাচ্ছে কোথায় দ্বিতীয় ঘরে যার ফলে বিভিন্ন দিক থেকে মেষরাশির ক্ষেত্রে কিন্তু একটা দাবদাবা ব্যাপার থাকবে কিন্তু ভীষণ ভালো একটা কিন্তু ভালো ফল পাওয়া যাবে সম্পত্তির দিকে খুব ভালো হবে যারা সম্পত্তি কিনতে চান অনেক সম্পত্তি নিয়ে লিটিগেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে কিন্তু কর্মকেন্দ্রিক খুব ভালো হবে কর্মকেন্দ্রিক কর্মের জায়গাটা কিন্তু ভীষণ ভালো যারা লোন ফোনে জর্জরিত তাদের লোনের ক্ষেত্রে অনেক কিছু ভালো কিছু হয়ে যাবে লোন যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে পুলিশ প্রশাসন মিলিটারি রাজনৈতিক নেতা যারা আছেন তাদের রাশির ক্ষেত্রে এখন খুব ভালো বিশেষ করে বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মিলিয়ে নেবেন সারা জীবন বারো বছর যা না করেছেন এই বারো বছরের পরে কিন্তু এই যে কম্বিনেশানটা দেখবেন রহিনী নক্ষত্রে মঙ্গলের প্রবেশ বিষের ঘরে বৃহস্পতির সঙ্গে সংযোগ হয়েছে গুরুমঙ্গল যোগ সৃষ্টি করেছে রাশির ক্ষেত্রে ভীষণ কিন্তু ভালো আছে রাজনৈতিক নেতা মন্ত্রী যারা আছে তাদের ভালো আছে তাদের কিন্তু উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আছে যারা সেনাবাহিনী মিলিটারি পুলিশ প্রশাসন সিআইডি সিবিআই পদে যারা আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং প্রমোশন হওয়ার যোগ ভীষণ ভালো আছে যারা ডিটেকটিভ জায়গায় আছে খুব ভালো 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 ফল হবে যারা সিকিউরিটির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে অনেক আছে না সিকিউরিটি সিকিউরিটির লোক ম্যান যারা বিজনেস ম্যান পাওয়ার যাদের দায়ী বা সিকিউরিটি টাইপের যাদের বিজনেস আছে সিকিউরিটি সাপ্লাই করে বিভিন্ন কোম্পানিতে বাড়িতে তাদের ক্ষেত্রে ভীষণ বিজনেসের একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আর কি দেখে মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতির কারগ্রহ যারা বিভিন্ন রাজা রাজা বলবো না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের যে সচিব তাদের কিন্তু অনেক উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আছে কারণ মন্ত্রী আমলার যাদের সেনাপতি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে অতএব মেষ রাশির ক্ষেত্রে এবছরটা দারুণ ভালো তার মধ্যে বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু আছে অনেকে বলছেন মেষ রাশির ক্ষেত্রে ভালো হচ্ছে না ভালো পাচ্ছি না বলছেন কিন্তু বেশি বলছেন না যা যাদের বলছেন তাদের মধ্যে যাদের ভালো হচ্ছে না কয়েকটা টিপস আপনাদের দেবো লাস্টে আপনার অনুষ্ঠানটা দেখবেন অনুষ্ঠানটা আপনারা পুরোটা দেখে যাবেন কি টিপসটা দেবো আমি সেই টিপসটা কিন্তু ধর্ম মানে ফলো করবেন এবং তাতে কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে মেষ রাশির অতিপতি মঙ্গল মেষ রাশির প্রতীক জানেন ভেড়া ভেড়া যেমন রাস্তায় উপরে চড়ে চড়ে বেড়ায় একটা চর রাশি কিন্তু যার ফলে বিভিন্ন দিক থেকে আপনার চাকরি কিন্তু প্রমোশন হবে এবং অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে এই সময় এবং সেটা ভালো হবে কিন্তু ভালো জায়গাই হবে অনেক ক্ষেত্রে মেন মেষ রাশির যেমন জাতক জাতিকা আছেন মিলিয়ে নেবেন মেষ রাশির জাতক জাতিকা এক জায়গায় স্থির কাজ করে না বেশিরভাগ ক্ষেত্রে আজকে এখানে ট্রান্সফার তো কালকে ওখানে যদি কোম্পানিতেও কাজ করেন কোম্পানির দুটো ফ্যাক্টরি আছে একটা আছে দুর্গাপুরে একটা আছে কলকাতায় একটা আছে উড়িষ্যাতে দেখবেন আপনাকে যেতে হতে পারে এরকম মেষ রাশি কিন্তু চেঞ্জ করায় একটা চর রাশি একটা অগ্নিতত্ত্বের রাশি রেগে গেলে ফাটিয়ে দেবে মেষ রাশির জাতক জাতিকা আগুন জ্বালিয়ে দিবে তাদের মধ্যে ক্রোধ সেনাপতি গ্রহ একটা ক্রোধ মেষ রাশির ক্ষেত্রে একটা পূর্ব দিকের অধিকারী যারা মেষ রাশির জাতক জাতিকা আছে যাদের ভালো কিছু হচ্ছে না সবসময় পূর্ব দিকে মুখ করে কাজ করবেন এবং একটা ক্ষত্রিয় বর্ণের জাতক আমাদের চারটে বর্ণ আছে একটা হচ্ছে বিপ্রবর্ণ অনেকে বলেন শাস্তি যে বর্ণটা কি আমাদের চারটে বর্ণ আছে বর্ণটা যেমন রাশি একটা আছে লগ্ন একটা যেমন আছে গণ একটা যেমন আছে বর্ণটাও আমাদের বর্ণটাও কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ কাজ করে মেষ রাশির জাতক জাতিকা মানেই কিন্তু সে ক্ষত্রিয় বর্ণের জাতক জাতিকা হবে ক্ষত্রিয় বর্ণ ক্ষত্রিয় কি আমাদের চারটে বর্ণ তার মধ্যে প্রথম বর্ণ হচ্ছে বিপ্রবর্ণ বিপ্র মানে ব্রাহ্মণ বর্ণ দ্বিতীয় বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ তৃতীয় বর্ণ হচ্ছে বৈশ্য বর্ণ চতুর্থ বর্ণ হচ্ছে শূদ্রবর্ণ এই যে বর্ণ নিয়ে অনেকে বলেন বর্ণটা নিয়ে আমি প্রশ্ন মানে এর আগে প্রোগ্রাম করেছি আর একবার করে দেবো পরে তবে এই প্রথা প্রসঙ্গে বর্ণ নিয়ে বলে দিচ্ছি যদি কারো হয় হয়তো তার জাতিতে সে চন্ডাল বা জাতিতে সে শূদ্র সে যদি কোনো রকমে বিপ্রবর্ণ পেয়ে যায় তাহলে ব্রাহ্মণদের একটা কাজকর্ম কিছু ভালো আছে পুজো পাঠ ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা ব্রাহ্মণ বর্ণের ব্রাহ্মণদের কিছুটা স্বভাব চরিত্র আছে সেই সেই কাজটা কিন্তু এই শুদ্ধ বর্ণের লোকরা পাবে আবার ব্রাহ্মণ মানুষ দেখবেন ব্রাহ্মণ এক একটা ব্রাহ্মণের ছেলে দেখবেন চণ্ডালের মতো আচরণ করে পৈতাদেরই ব্রাহ্মণ মুখার্জি ব্রাহ্মণ সে কিন্তু শুয়ারের মাংস খাচ্ছে গরু মাংস খাচ্ছে এরকম দেখা গেছে তার কিন্তু বর্ণ আমি বোঝাতে পেরেছি আপনাদের বর্ণ নিয়ে কথাটা আবার দেখবেন শুদ্ধ বর্ণের লোকরা এখন তো সব মাংস খাচ্ছে সব খাচ্ছে এসব চলছে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে অনেকে দেখেছি ব্রাহ্মণ বর্ণ বা আমাদের হিন্দুরাও কিন্তু গরু মাংস খাই দেখেছি খাওয়াটা আমি বলছি না কিন্তু আমাদের তো চলেনি এটা না অনেকে কিন্তু খাই আমি জানি তো বর্ণর ব্যাপারটা যদি বলতে হয় এইরকম সুরের মাংস খাওয়া চলে না চলে কি সুরের মাংস না ব্রাহ্মণ সন্তান সুরের মাংস খাচ্ছে তার কিন্তু কোনোদিন দিন হবে না তার কিন্তু শুদ্ধপন্ন নাহলে বৈশ্যপণ্য আবার তোমার শুদ্ধপণ্য অনেক জাতিকা তাদের টাইটেল হয়তো একটু মানে সিটুল ক্লাস বা সিটুল ট্রাইবের তারা তারা কিন্তু ব্রাহ্মণের মতো কিছু কিছু মানুষ দেখবেন আচরণ করবে তাদের ভদ্রতার মানে শেষ সীমানা মানে যত ভদ্র আমি দেখেছি যাতে কিন্তু সে নিচু জাতের কিন্তু তার ব্যবহারটা তো ভালো দেখবেন এক একটা ছেলের মেয়ে দেখবেন ব্যবহার কী হয় তাদের কিন্তু বিপর্ণ বর্ণটা বোঝাতে পারলাম এই ধরনের বর্ণগুলো পায় তো মেষ রাশির যাতে ক্ষত্রিয় বর্ণ ক্ষত্রিয়রা সবসময় যুদ্ধ করতে ভালোবাসে একটা তৎপরতার সঙ্গে করে এবং পুরুষ লিঙ্গের জাতক মেষ রাশির জাতকরা সবসময় একটা পুরুষ লিঙ্গ মানে লিঙ্গ যেটাকে বলি আমরা পুরুষ জাতি একদম সেনাপতি ক চর রাশি মেষ রাশির কি বলুন তো অঙ্গ প্রত্যঙ্গ আছেন একটা রাশির মেষ রাশির অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে মাথাটা মেষ রাশির জাতক জাতি কিন্তু যদি মাথা গরম হয়ে যায় মাথাতেই সব কিছু দেখবেন মেষ রাশির জাতক দিকে যা কিছু রোগ জ্বালা হবে মাথার যন্ত্রণা হবে মাথার একটা কোথাও অপারেশন হবে মাথা দেখবেন চুল উঠে যাবে একটু টাগলু টাইপের হয়ে যাবে সব কিছু মাথাতেই কিন্তু তাদের সমস্যা যেহেতু মেষ রাশির হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ যেটা নির্দেশ করে সেটা হচ্ছে মাথা মাথা গরম হলে মেষ রাশির ক্ষেত্রে ভীষণ ডিস্টার্ব কিন্তু ওই জন্য মেষ রাশির ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে চলতে আমি সাহায্য করি মেষ রাশির বার হচ্ছে মঙ্গলবার এবং রবিবারটা খুব ভালো যাদের মেষ রাশি তারা মঙ্গলবার রবিবার যদি নিরামিষ খান খুব ভালো হয় মেষ রাশির দেবতা হচ্ছে শিব মেষ রাশির জাতক জাতিকার যদি এই যে বলছি মানে এই বলছি মানে যাতে ভালো হয় আর ওইগুলো পালন করুন শিব এবং হনুমানজির একটু পুজো করুন প্রতি মঙ্গলবার এই দেবতা হচ্ছে শিব এবং হনুমানজি শুভ সংখ্যা মেষ রাশি নয় আপনারা জানেন এবং মানে শুভ তারিখ যে তারিখগুলো আপনাদের কাজে লাগবে নয় আঠেরো এবং সাতাশ এই তারিখগুলো ভালো মেষ রাশির সবচেয়ে শত্রু রাশি কে জানেন মিথুন এবং কন্যা এই রাশির সাথে দেখবেন মিলবে না এই রাশির সাথে বনিবনা হবে না কোনোদিন বিবাহ সূত্র আবদ্ধ হলে দেখবেন ডিস্টার্ব ডিভোর্স এগুলো হতেই পারে সাহস এবং ক্রুধিক একটা রাশি সেই রাশির কিন্তু জায়গাটা যেটা পাচ্ছে মিথুন ও কন্যা তাদের শত্রু মেষ রাশির যারা জাতক জাতিকা পড়াশোনার সাথে যুক্ত আছেন ভোর চারটে থেকে ছটার মধ্যে পড়বেন দেখবেন যেগুলো পড়াশোনার ক্ষেত্রে আমি বলছি ভালো আছে হয়তো হচ্ছে না এইগুলো ফলো করুন যেগুলো আমি বলছি এগুলো ফলো করলে ভীষণ ভালো হবে মেষ রাশির জাতক জাতিক দেখবেন একটা দেখবেন হাতে দেখবেন পায়ে কালো তিল আছে মিলিয়ে নেবেন দেখে নেন কালো কালো তিল আছে মেষ রাশির জাতক জাতিকা বেশিরভাগ পুরুষ মানুষের দেখবেন বুকের মাঝে দুটো স্তন স্তন্দুগ যুগলের মাঝে দেখবেন বুকের মাঝে দেখবেন একটু তো লোম থাকবে তার সাথে লাল তিল দেখবেন দু তিনটে হয়ে আছে মিলিয়ে নেবেন একশো জনের মধ্যে আশি জনের আছে লাল তিল বুকের মধ্যে যারা মেষ রাশির জাতক জাতিকা লাল তিল লাল তিল হচ্ছে মঙ্গলের সূচক মঙ্গল হচ্ছে আমাদের মেষ রাশির অধিপতি মঙ্গল আর দেখবেন বগলের নিচে ডান দিকের বগলের বা বাঁ দিকের বগলের নিচে মেয়েদের হলে বাঁ দিকের বগলের ছেলেদের হলে ঠিক বগলের নিচে দেখবেন কালো তিল বা ছোট ছোট লাল তিল হওয়ার সম্ভাবনা প্রবল লাল তিল হলে যাকবেন খুব শুভ মেয়েদের যদি বাঁদিকে লাল কালো কালো তিল বা লাল তিল থাকে ভালো ছেলেদের ডান দিকটা সবসময় ভালো এবং ছেলেদের দেখবেন লাল তিল থাকবে বুকের দুটো স্তন যুগলের মাঝখানে কিন্তু লাল তিল দু তিনটে থাকবে যাদের মেষ রাশির জাতক জাতিকা মিলিয়ে নেবেন আমার কথা এগুলো কিন্তু জ্যোতিষের অনেক তথ্য থেকে আমরা পাই তো সবার ক্ষেত্রেই বলবো যে এই ধরনের কিন্তু ঘটনা কিন্তু মেষ রাশির খুব ভালো আছে আমি মেষ রাশি সম্বন্ধে প্রথম থেকে বলে আসছি খুব ভালো পাচ্ছি যারা সম্পত্তিগত জায়গাটায় এখন পাচ্ছেন না কিনতে কিনে নেন শেয়ার বাজারের সাথে যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে লোন করে পাচ্ছেন না লোন করুন যদি বিজনেস করতে পারেন বড় অকারণে কিন্তু লোন করবেন না অকারণে কিন্তু লোন করবেন না লোনটা যদি কোনো বিজনেস পারপাস কোনো কাজের ক্ষেত্রে করবেন নাহলে কিন্তু প্রবলেম হতে পারে কাজের ক্ষেত্রে লোন করুন লোন চেষ্টা করছেন হচ্ছে না হয়ে যাবে লোন শোধ হয়ে যাবে বাড়ি উদ্যোগ অনেক কিন্তু লোন কিনে লোন করছেন আপনাদের সে রিপে করতে বা সেটাকে লোন দিতে অসুবিধা হচ্ছে দেখবেন হয়ে যাবে বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু অনেক দিক কিন্তু আপনার ভালো কিছু ভেসে ভেসে আসবে আপনার জীবনে প্রেমের একটা ভালো সঞ্চার হবে নতুন প্রেম যারা ইয়াং বয়সের ছেলেরা প্রেম করছেন ভালো সঙ্গী পাবে যাতে বিবাহ নিয়ে সমস্যা চলছে বারোই জুলাই থেকে একদম ছাব্বিশে আগস্ট পর্যন্ত দেখবেন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিয়ের জায়গাটা অনেকটা ভালো হয়ে যাবে বিয়ের কথাবার্তা প্রায় পাকা হয়ে যাবে তারপর পুজোর বড়টা ফাইনাল হবে দু হাজার পঁচিশের দেখবেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে বিয়ে হয়ে যাবে যাদের মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা এবং যাদের বিবাহ মানে বিবাহিত বয়সটা চলছে বিয়া বিয়ের যে বয়সটা চলছে এই বয়সের বিয়ে হচ্ছে না বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তিরিশ পেরিয়ে গেছে প্রায় বত্রিশতে তাদের এই সময়তে কিন্তু হয়ে যাবে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে আমি না বলে আমি লোভ সম্বরণ করতে পারলাম না যখনই গ্রহের সঞ্চারে আমরা তো ক্যালকুলেশন করি অঙ্ক করি তো সমস্ত গ্রহ সময় সব সঞ্চারটা হয়তো তুমি চেষ্টা করি আমি কিন্তু অনেক সঞ্চার দিই আপনারা জানেন গ্রহ যখনই হবে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে এবং এবং বৃষ রাশির যে কত বৃষরাশির ক্ষেত্রেও কিন্তু ভালো হবে আমি মেষ রাশি সম্বন্ধে এখন বলছি বৃষরাশির ক্ষেত্রেও এই যে কম্বিনেশানটা বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশান খুব ভালো হয় এবং শুক্রের ঘর বৃহস্পতির অধিপতি শুক্র শুক্রের ঘরে বৃহস্পতি মঙ্গলের অবস্থা দারুণ কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে আর কয়েকটা রাশির রাসান্তর বলেছি জুলাই মাসটা এত ভালো না মেষ রাশির সবচেয়ে ভালো জুলাই মাসে চারটে গ্রহের রাসান্তর হয়েছে মানে একটা রাশিতে আরেকটা রাশি তার মধ্যে মঙ্গলের রাসান্তর বললাম রবির মাসান্তর রাসান্তর বলেছি আমি শুক্র রাসান্তর বলেছি আমি বুধের রাসান্তর বলেছি বুধ আবার মিথুন রাশিতে মিথুন রাশি যাতে ভীষণ ভালো তো এই যে রাসান্তর শুক্র কর্কট রাশিতে এই রাসান্তরগুলো ভীষণ কিন্তু ভালো তার মধ্যে সবচেয়ে যেটা ভালো পড়লাম মেষ রাশির আমি এর আগের প্রোগ্রামটা করেছি সমস্ত রাসান্তর নিয়ে কিন্তু এই মেষ রাশির ক্ষেত্রে এত একটা ভালো যোগ পেলাম কালপুরুষের প্রথম ঘর মেষ রাশি দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান বারোই জুলাই সেখানে এক বছর পয়লা মে থেকে বৃহস্পতি মহারাজ আমাদের বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ধবধবে টকটকে একটা অর্থনৈতিক গ্রহ সেই গ্রহ বিশে রাশিতে বসে আছে জ্ঞানের গ্রহ চেতনার গ্রহ সেই বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেকের গ্রহ সেটা মেষ রাশিতে বসে আছে পয়লা মে থেকে তারপরে মঙ্গল তার নিজের গতিপথ নিয়ে সুন্দরভাবে বারোই জুলাই প্রবেশ করেছে বৃহস্পতির ঘরে তার গুরুর সঙ্গে সে সঙ্গত করছে মানে এর কম্বিনেশান বিরাট এবং সেটা কেন মেষ রাশি বলছি এটা তো বৃষরাশির ঘরে হয়েছে যেহেতু মে কালপুরুষের প্রথম রাশি মেষ মেষে ছিল মেষ থেকে চলে গেলো রাশিতে এবং কালপুরুষের প্রথম ঘর মেষ রাশি মেষ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে আর দ্বিতীয় ঘর থেকে অর্থ ধন প্রতিপত্তি শরীর স্বাস্থ্য মন বিবেক আমাদের যে স্কিন আমাদের যে শরীরের যে গ্লেজ গামার সব দ্বিতীয় ঘর থেকে রূপ রস গন্ধ দ্বিতীয় ঘর থেকে সে দ্বিতীয় ঘরে এই কম্বিনেশানটা হয়েছে বৃহস্পতিটা ধপধপে সুন্দর টকটকে গ্রহ কিন্তু অর্থনৈতিক গ্রহ দেবগুরু বৃহস্পতি বলেছি তার দেবতা একদম দেবতাদের গুরু তো সেই সেই এই জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে রাসান্তরের ফলে কিন্তু অনেক ভালো হবে ভালো হচ্ছে কয়েকটা রাশির বলেছি পাঁচটা চারটে পাঁচটা রাশি বললো তার মধ্যে মেষ রাশির একটু ভালো বলে একটা গুছিয়ে একটা প্রোগ্রাম করলাম আপনাদের যাতে মেষ রাশির সম্বন্ধে সচেতন থাকবে এরপর আমি ছোট্ট একটা কথা বলবো যেগুলো মেষ রাশির সম্বন্ধে হয়তো হচ্ছে না কিছু আপনারা বলছেন মেষ রাশি আমি বলছি কিন্তু হচ্ছে না কয়েকটা কথা আপনারা যদি মেনে চলেন তাহলে কিন্তু ভালো আমি লিখে রেখেছি আপনাদের সামনে বলবো যাদের হচ্ছে না আমি বলছি সবাই বলছে মেষ রাশির ভালো দেখবেন অনেক জ্যোতিষ বন্ধু আছে তারাও প্রোগ্রাম করেছেন করছেন তা করছেন কেন মানে আমার দেখে তারা করছে না আমি তার বই আমার বই আছে আটটা দশটা বইয়ে তো সব লেখা আছে কিন্তু সেই বই পড়েও করছেন না অনেকের জ্ঞান বিবেক আছে তারা করছেন আমার আটটা দশটা বই আছে বইগুলো আপনারা কালেকশান করতে পারেন কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে এবং আমার বিভিন্ন চেম্বারে পাওয়া যাবে চারটে পাঁচটা বই লিখেছে এই জীবনে দারুণ দারুণ বই এই বই পড়লে আপনারা জ্যোতিষের কাছে যেতে হবে না এত সুন্দর বইগুলো লেখা হয়েছে তার সঙ্গে এই এই বছরের প্রথমেই শুরু করেছি একটা লাইভ হরস্কোপ দারুণ সায়েন্টিফিক ওয়েতে হরস্কোপটা করছি এবং সেটা কি সাড়ে তিনশো পাতার বই আপনার একশো বছরের হরস্কোপ ওখানে থাকবে আপনি কখন থাকবে আপনার যখন বাষট্টি বছর বয়স কেমন হবে যখন আপনার সত্তর বছর বয়স কেমন থাকবেন এখন থেকে নি এখনকার বয়স চব্বিশ সাল কেমন যাবে চব্বিশ থেকে একদম থাকবে আপনার আপ টু একশো বছরের কষা থাকবে সুন্দর করে বছর অনুযায়ী দেওয়া আছে মাস অনুযায়ী দেওয়া আছে আপনার স্বাস্থ্য কখন যাবে দু আঠাশ সালের সতেরোই ডিসেম্বর থেকে সতেরোই জুলাই থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য কেমন যাবে এই রকম ছোটো ছোটো ক্যালকুলেশন করে সুন্দর অঙ্ক দেওয়া আছে আপনার বিয়েটা কখন হবে এটা সায়েন্টিফিক একটা জায়গা তো আমি করেছি হরস্কোপটা আপনারা করিয়ে নিতে পারেন এটা জীবনের পাণ্ডুলিপি আপনার বাড়িতে রাখলে জানবেন বিরাট ব্যাপার একটা রইল আপনার মনে একটা সাহস যাবে দেখি এই সময়টা কি আছে এই সময়টা আমার চাকরির যোগ আছে নাকি ছেলের আপনি নিজেই দেখে বলতে পারবেন এরকম ধরনের আমি হরস্কোপটা বানিয়েছি তার মধ্যে যাদের মেষ রাশির ক্ষেত্রে ভালো মন্দ যাই হোক না কেন মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এইগুলো একটু মেনে চলবেন কি করবেন যা কাজ করবেন বলছে চিন্তা করে কাজটা করবেন মেষ রাশির দ্বিতীয় কথা বলবো নাস্তিকতা আজকে ছেড়ে দিয়ে ঈশ্বর বিশ্বাসী হয়ে পড়ুন কাজ সফল হবেই একটু ঠাকুর দেবতার প্রতি বিলাসী হন ঠাকুর দেবতার প্রতি ভক্তি ভক্তিশ্রদ্ধা রাখুন দেখবেন ভীষণ একটা ভালো কাজ আপনি পাবেন কিন্তু নিজের কাজে সবসময় মশগুল হয়ে থাকবেন পরনিন্দা পরচির চায় কিন্তু থাকবেন না অপরের কী কাজ করছে মাথা ঘামাবেন না আপনার ক্ষতি হয়ে যাবে যাদের মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এই কথাগুলো আমি বলবো আপনাদের কাছে এগুলো কিন্তু মেনে চলুন দেখবেন ভালো হবে আপনার নিজের কাজটা করুন পরে কি করছে না করছে আপনার দেখে কোনো লাভ নেই সেটা করবেন না তাহলে মেষরাশির ক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যাবে এই ভালো সময়টা খারাপ হয়ে যাবে পরোপাকার কিন্তু অবশ্যই করবেন বেশি পরোপাকার করবেন না ঠকে যাবেন কিন্তু কাউকে আপনি টাকা দিচ্ছেন দুশো টাকা প্রয়োজন দিলেন যদি দু লাখ বলে দেবেন না আপনি ঠকে যাবেন এই কাজগুলো কিন্তু করবেন কিন্তু এগুলো কিন্তু ভালো কথা আপনাদের বলে দিচ্ছি অনেক ক্যালকুলেশন অঙ্ক করে এগুলো পেয়েছি মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এগুলো যদি প্রযোজ্য বলছে ক্রোধ ত্যাগ করে ঠান্ডা মাথায় কাজ করুন রাগটা কম করুন রাগ যদি এসে যায় একটু অ্যাবজর্ভ করে নেন রাগটাকে একটু জয় করে নেন ভীষণ ভালো হবে মেষ রাশির জাতক জাতির একটা কথা বিশেষভাবে আপনারা কাউকে বিশ্বাস করে কিন্তু ব্যবসা ছেড়ে দেবেন না কাউকে বিশ্বাস করে ব্যবসা ছেড়ে দেবেন আপনার দোকানে একটা দোকান আছে দুটি কর্মচারী আছে আপনি বেড়াতে গেলেন কুড়ি দিন কোথাও তাদের উপরে ছেড়ে দেবেন না আপনার অফিস আছে অফিসের কাজে বাইরে যেতে হবে আপনার হলে বিশ্বস্ত কোনো লোককে বসিয়ে যাবেন আপনি বাইরে যাবেন নাহলে কিন্তু তাদের উপর ছেড়ে দেবেন না ব্যবসা কিন্তু লোপাট চৌপাট হয়ে যাবে নিজের বিজনেস কাউকে ছেড়ে দেবেন না বিশ্বাস করে ব্যবসা ছেড়ে দেবেন না দৈনন্দিন যে কাজকর্মগুলো করবেন প্রত্যেকটা কাজ নিখুঁত এবং ভালোভাবে করবেন আপনি দু মিনিট যদি মায়ের পুজো করেন দু মিনিট হাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গঙ্গা জল মাথায় ছিটিয়ে সুন্দর করে একদম এসে একটা বেলপাতাকে একটা ফুল দিয়ে পুজোটা করুন বা যখন খাবেন সুন্দর করে আগে শাকটা দিয়ে ভাত খাবেন তারপর আগেই মাছ খেয়ে নেবেন না আগে শাক দিয়ে ভাত খাবেন যেহেতু লেবু কাঁচা লঙ্কা ঘি থাকে সেটা দিয়ে একটু খাবেন তারপর একটু শাকের তরকারি থাকলে শাকের খাবেন প্রত্যেক মেষরাশির ক্ষেত্রে বলবো আগ পাতে প্রথম পাতে শাক শাক খাবেন শাক শরীর স্বাস্থ্য ভালো যাবে আমরা এমনি দেখবেন যে আমরা হুট করে যদি কিছু খেয়ে নিই মাছ ভাত খেয়ে নিলাম না আগে একটু অন্য কিছু খেতে হয় শাকটা বলছে মেষরাশির ক্ষেত্রে প্রিয় শাক ঘন্ট আগে খাবেন বা শাকের কোনো ভাজা খাবেন আগে শাক ভাজা হলেন অন্তত আলু সিদ্ধ আগে দিয়ে একটু ভাত খেয়ে তারপর মাছটা হাত দেবেন তো যা করবেন সব কিছু নিখুঁত করবেন ভালোভাবে করবেন দৈনন্দিন কাজকর্মগুলো নিখুঁত করুন দেখবেন ভালো হবে বৃথা তর্ক কলহ বিবাদ খেতে এড়িয়ে চলবেন মেষরাশির ক্ষেত্রে আমি বলবো বৃথা তর্ক কলহ মানে কোন একটা জায়গায় ডিবেট হচ্ছে কিন্তু আপনার প্রয়োজন নেই আপনি আগ বাড়িয়ে সেই ডিবেটে কিন্তু নাক গলাবেন না বাড়ির মধ্যে আলোচনা হচ্ছে বাবা কাকা মামা কি দু ভাই কি বোন বা দিদির সাথে একটা ভাত খেতে খেতে রাখতে আলোচনা হচ্ছে আলোচনাটা কোনো অথেন্টিক না মানে অন্য জায়গার আলোচনা এটা হচ্ছে হ্যাঁ ও বলছে অমুকবাবুর হয়তো ছেলেটা চাকরি পেয়েছে ভালো সরকারি চাকরি পাশের বাড়ি একটা অমুক কাকার ছেলে চাকরি পেয়ে গেছে পাশে আপনি জানেন যে চাকরি পেয়েছে বোন বলছে না না ওই জায়গায় চাকরি না আপনি সেই বিবাদে জড়াবেন না সেটা ঘরের ক্ষেত্রে কি বাইরের ক্ষেত্রে অযথা কলহ বিবাদ এড়িয়ে চলবেন যাদের রাশির ডিস্টার্ব হচ্ছে তারা এগুলো ফলো করুন দেখবেন অনেক ভালো থাকবেন ভালো থাকুন নমস্কার আরও আমি নিশ্চয়ই আপনাদের তথ্য দেবো আমার কথাগুলো অথেন্টিক মনে হলে আপনারা কমেন্টে জানাবেন যদি মনে হয় আমি ঠিক বলছি অথেন্টিক বলছি আপনাদের ভালো লাগছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন আপনাদের জন্য নিয়োজিত পান খুব ভালো থাকুন নমস্কার